নকল ধরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রাজু মুন্সির বিরুদ্ধে। হুমকি দেওয়ার 2 মিনিট 16 সেকেন্ডের কল রেকর্ড এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল। এদিকে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন রাজু মুন্সি। এদিকে হুমকির বিষয়ে প্রক্টর অফিসে অভিযোগ করেছেন ওই শিক্ষক, আর এ বিষয়ে কোনো বক্তব্য দিতে নারাজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। চবি প্রতিনিধি ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শেখ জায়েদ।2 মিনিট 16 সেকেন্ডের এই অডিওটিতে হুমকিদাতা কণ্ঠটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রাজু মুন্সির, যেখানে পরীক্ষার হলে এক ছাত্রের নকল ধরায় তার হয়ে নাট্যকলা বিভাগের প্রভাষক তানভীর হাসানকে হুমকি দিচ্ছেন তিনি। রাজু মুন্সি বলেন, উপাচার্যের কাছেও বিচার দিয়ে কিছুই করা যাবে না তাকে। তোমার কথা বলে অ্যাপ্রোচ এমন কেন? আমার কথা এর থেকে বাজে অ্যাপ্রোচ। আপনি আমাকে চিনেন না, বিসি ম্যামের রুমে আমি, বিচার দিবেন বিসি ম্যামের কাছে আমার কাছে আমার বিরুদ্ধে? না তুমি বুঝি না, এর থেকে রেকর্ডিং করে রাখেন না আপনি, টিচার হয়েছেন তো কি হয়েছেন? এ বিষয়ে যোগাযোগ করা হয় রাজু মুন্সির সাথে, জানান শিক্ষক তানভীর ছাত্র থাকা অবস্থায় তাদের সাথে সখ্যতা ছিল, এখন পাত্তা দিচ্ছেন না তাই শাসিয়েছেন। এ বিষয়ে প্রক্টর কার্যালয়ে অভিযোগ করেছেন শিক্ষক তানভীর। কিছুদিন আগে বাংলা বিভাগে একটা ছেলের নকল ধরি, তো নকল ধরার পরে ওই ছেলেটার হয়ে এই রাজু মুন্সি আমাকে ফোন কল করে কালকে দুপুরে, এবং সে হচ্ছে আমাকে মারার হুমকি দেয়, আমার ডিপার্টমেন্ট ভাঙচুর করবে। বিষয়টা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এবং বিষয়টা খতিয়ে দেখে আমরা এর সাথে যে ছাত্র সংশ্লিষ্ট হোক আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। রাজু মুন্সি ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন 69-এর নেতা, তার বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।